আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا أصغرها حوباً كمن أتى أمه في الإسلام رواه الحاكم في مستدركه ২০২০ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৩০তম তবলিগী ইজতেমার সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ এবং আহলে হাদিস আন্দোলন সমস্ত নেতাকর্মী, যুব সংঘ সমস্ত নেতাকর্মী এবং অন্যান্য শাখার সকল দিনী ভাইগণ, দেশের বিদেশ থেকে আগত আমার প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই ও পর্দা আড়ালে মা বোনেরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমার বিষয় সুদ ও ঘুষ। বিষয় আসলে দুইটি, সুদ এবং ঘুষ, আর দুইটি বিষয় গুরুত্বপূর্ণ অত্যন্ত। দুইটি বিষয় অবশ্যই অনেক লম্বা, কিন্তু এই মুহতি মজলিসে সময়ের অভাবে সংক্ষিপ্ত সময়ের মাঝে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আসলে আজকের এই মজলিস অত্যন্ত আমাদের জন্য আনন্দের বিষয়। আজ থেকে ৩০ বছর আগের কথা, যে ছবিটি দেখে আজকের এই মজলিস অত্যন্ত আমাদেরকে আনন্দ দেয়। আজ থেকে ৩০ বছর আগে মহতারাম আমিরে জামাত কতিপয় লোক নিয়ে মাইক ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, সেই বিরল ছবিটি আজকে ফেসবুক ইন্টারনেট নেটে ভাসছে। সত্যি অবাক লাগে যে একজন বীর পুরুষের মাধ্যমে তার অক্লান্ত পরিশ্রম এবং পুরোপুরি ইখলাসের কারণে আজকে সেই ১০০, ১৫০ বা ২০০ মানুষ থেকে লক্ষাধিক মানুষ সমাবেত হয়েছে এখানে আজকে ৩০ বছরের মাথায়। এমন একটি বিশাল মাঠে তো জায়গা নাই, দ্বিতীয় প্যান্ডলে জায়গা নাই, এমনিভাবে মহিলা প্যান্ডলে একই অবস্থা, রাস্তাঘাট সব কিছুই ভরপুর হয়ে গিয়েছে। সুতরাং এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে, একটি সামিয়ানার নিচে এই লক্ষ লক্ষ মানুষকে সমাবেত হবার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, সুদ নিয়ে আলোচনা, আগে আমরা সুদ জানব, সুদ কী জিনিস। আরবিতে বলা হয় আর রিবা, আর রিবা এর শাব্দিক অর্থ হচ্ছে আজ জিয়াদা, মানে হচ্ছে অর্থ হচ্ছে অতিরিক্ত।
আর শাই অর্থে হচ্ছে হুয়া জিয়াদাতু ফি আহাদিল নাওআইনি মিনাল মালি আলা নাওইল আখার। দুইটি জিনিস লেনদেনের সময় একটা বেশি নেওয়া, যেমন আমি কাউকে 100 টাকা দিলাম এক মাসের জন্য, শর্ত হলো এক মাস পরে 100+ সাথে আরও 1 টাকা দিতে হবে। এই যে 1 টাকা আমি নিচ্ছি বেশি, এটাই হচ্ছে সুদ, এটাই হচ্ছে সুদ। এখন প্রশ্ন হলো যে 100 টাকা বা 1,00,000 টাকা আমার আছে, এটা যদি আমি বিজনেসে খাটাই তাহলে পারে অবশ্যই 1 মাসে 1,00,000 টাকার থেকে নিম্ন হলে 1,000 টাকা লাভ হবে, হওয়াটাই স্বাভাবিক। তো সুতরাং আমি একজনকে 1,00,000 টাকা দিয়ে 1,00,000 টাকা যদি নিই, তাতে কেন এটা হারাম হবে, জায়েজ হবে না, সুদ কেন হবে? ভাইরা আমার, এর কারণ হচ্ছে যে 1,00,000 টাকা যদি আপনি বিজনেসে খাটান তাহলে এ টাকার বিনিময়ে আপনার লাভ আসছে, তাই এটা নেওয়া খাওয়া জায়েজ আছে। কিন্তু একজনকে আপনি টাকা দিচ্ছেন এই টাকার বিনিময়ে না, বরঞ্চ এই টাকার থেকে কোনো লাভ থেকে নেবেন এটা না, বরঞ্চ শর্ত করে দিচ্ছেন লাভ হোক আর না হোক আমি তোমার থেকে 1,000 টাকা বেশি নিব। এই যে এভাবে চুক্তিতে চলে যাওয়া, এভাবে শর্তে চলে যাওয়া, বিজনেস ছাড়া কাউকে দেওয়া এবং সেখান থেকে অতিরিক্ত একটা অঙ্ক নেওয়া, এটা হচ্ছে সুদ, আর এটা শরীয়তে পুরোপুরি হারাম। দুনিয়াতে যত পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক, তারপরে পিতামাতার হচ্ছে অবাধ্য হওয়া, তারপরে যে পাপ তৃতীয় নম্বরে সেটা এই সুদকে রাখা যায়। সুতরাং সুদ হচ্ছে মহাপাপ, এই মহাপাপ অক্টোপাসের মতো গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হওয়ার উপায় অবশ্যই আমাদেরকে বের করতে হবে, আর যদি না করি তাহলে পরে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদআফা, হে ঈমানদারগণ তোমরা সুদ খায় না, বাড়িয়ে চাড়িয়ে সুদ খায় না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কামিয়াব হবে, সফল হবে। আমরা ভালো করে খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা সুদ খায় না। ভাইয়েরা আমার, যদি সত্যিকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে থাকি তাহলে মুমিনদের জন্য উচিত হবে এই সুদকে বর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ওই আগুনকে জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। বুঝাতে চাচ্ছেন এই সুদের বর্ণনার পরে এই আয়াত নিয়ে এসে যে যারা সুদ ভক্ষণ করবে তারা নিশ্চিত ওই জাহান্নামে যাবে যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই আয়াতটি আলে ইমরানের 132 নম্বর। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা সুদকে পরিহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে যার কাছে ওয়াদ চলে আসবে, ভালো করে শুনি, খুবই ভয়ঙ্কর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যার কাছে আল্লাহর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে বক্তব্য চলে আসবে, ওয়াজ চলে আসবে, নসিহাত চলে আসবে, অর্থাৎ ওয়াজ আসার পরে ফান্তাহা,
সে যদি সেখান থেকে ক্ষান্ত হয়ে যায়, ফিরে আসে, তাহলে ফালাহু মা সালফ, তাহলে পিছনে যা করেছে অন্যায়, সুদ খেয়েছে, সুদের সাথে সম্পৃক্ত ছিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। ওয়ামরুহু ইলাল্লাহ, এটার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, এটাই হচ্ছে সত্য। আর যদি এই বাণী আসার পরে, বক্তব্য আসার পরেও যদি ফিরে না আসে, ওমান আদা, সে যদি আবারও সুদ খেতে থাকে, তাহলে ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলছেন তারা হচ্ছে জাহান্নামী, হুম ফিয়া খালিদুন, ওই জাহান্নামে তারা চিরকাল থাকবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য আসার পরেও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার ওয়াজ নসিহাত মওইদা আসার পরও কেউ যদি এই সুদ থেকে বিরত না থাকে, তাহলে ওই ব্যক্তি চিরকাল জাহান্নামী, এটি কোরআনুল কারীম বলছে, আমার কথা না, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। সুতরাং যারা আমরা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, বাংলাদেশ থেকে হোক, বিদেশ থেকে হোক, যারা সুদী ব্যাংকের সাথে জড়িত, যারা সুদী ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আজকে এই বক্তব্য শোনার পরে যদি ফিরে না আসেন, তাহলে কোরআন বলছে ওই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে। ভাইরা আমার, এরপরে কি ব্যাখ্যা বিশ্লেষণ এখানে না করাই ভালো। সুতরাং আমি এখানে আর কথা বললাম না, বক্তব্য কি আসবে এবার আপনার কাছে বক্তব্য পেশ করছি, যে বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যে ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, ওই ওয়াজ আপনাকে করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং অন্য অন্য সাহাবায়ে কেরাম যখন ইসলাম কবুল করেন নাই, তখন সুদের ওপরে অনেক লেনদেন করেছিলেন, টাকা দেওয়া ছিল মানুষকে সুদের ওপরে, বছরে, দুই বছর, পাঁচ বছরে। যখন ইসলাম কবুল করলেন, তখন কেউ এই সুদের টাকা চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করলেন। ঘটনা একটু লম্বা আছে, আমি সংক্ষিপ্ত বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর যে সুদ তোমরা করে রেখেছো এগুলোকে ছেড়ে দাও, পরিহার করো। যদি এটা না করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারই মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো। বোঝা যাচ্ছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহকে যারা রব হিসাবে মেনেছি, তাদের জন্য উচিত, যারা সুদীর লেনদেনের সাথে জড়িত আছি, তারা এই মুহূর্তে সুদি লেনদেন থেকে বিরত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ফাইল্লাম তাফালু, যদি বিরত না আসো, ফাযাবু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছেন তাহলে ঘোষণা দিয়ে দাও, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। অর্থাৎ যারা আজকের এই বক্তব্য শোনার পরে সুদি লেনদেনের সঙ্গে জড়িত থাকবে, তারা যেন আল্লাহর সাথে, রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করলো। এত বড় সাহস, এত বড় আস্পর্ধা কোনো বেঈমান ছাড়া মুসলিম ব্যক্তির হতেই পারে না, যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। এটি কাফেরদের চরিত্র, এটি অমুসলিমদের চরিত্র। কোনো মুমিন আল্লাহর সঙ্গে আর রসুলের সঙ্গে কখনো যুদ্ধ ঘোষণা করতে পারে না। সুতরাং এই বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সুতরাং বক্তব্য শোনার পরেও যদি আপনি বিরত না থাকেন, তাহলে চিরকাল জাহান্নামী, এটি কোরআনুল কারীম বলছেন। বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও আদ করছেন, الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا الله پاک رب العالمين বলেন, যারা الذين ياكلون الربا, যারা সুদ খায়, এই সুদ ভক্ষণকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসের মধ্যে এসেছে ইয়া আযারুল্লাহু বিল কিয়ামি,
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দাঁড়ানোর জন্য অনুমতি দিবেন যে দাঁড়াও সবাই। কিয়ামতের সময় যখন দাঁড়াতে বলবে সকল মানুষ দাঁড়িয়ে যাবে, কিন্তু যারা সুদখোর তারা দাঁড়াতে পারবে না। ওই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়াকুমুন, এরা দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান, ওরা ওইভাবে দাঁড়াবে যেমন একটা মানুষকে শয়তানে যদি আক্রমণ করে, জিন যদি কাউকে ধরে নাই ও তখন পাগলের মতো উঠতে পারে না, উঠতে গেলেও পড়ে যায়, বসতে গেলেও বসে থাকতে পারে না, সামনে চলতে পারে না, এমনই অবস্থা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি সুদ খাবে কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে উঠতে পারবে না। এর কারণ হবে আর একটা, ওই ব্যক্তি বুয়ুতুহুম কাল বুতুরুহুম কাল বুয়ুত, তাদের পেটটা হবে বিশাল বড়, এত বিশাল বড় হবে এই পেটের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলবে, সুতরাং এই বিশাল পেট নিয়ে উঠা সম্ভবই হবে না। যখনই উঠতে যাবে আবার পড়ে যাবে, যখনই উঠতে যাবে আবার পড়ে যাবে, আবার উঠতে যাবে আবার পড়ে যাবে। ভাইয়েরা, আবার সুদঘর কিয়ামতের দিন উঠতেই পারবে না। সুদঘরের কঠিন শাস্তি এই মরণের পর থেকে শুরু হবে, আর দুনিয়া তো তার শুরু হবে। তার প্রমাণ ইনশাআল্লাহ সামনে আসতেছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি কেন দিবে এবং কাদেরকে দিবে? যারা সুদ খাবে আর এ কথা বলবে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যারা এ কথা বলবে, যারা বেচা কিনা বিজনেস আর সুদ এটা একই জিনিস, বেচা কিনা বিজনেস ব্যবসা এটা হচ্ছে সুদের মতোই, অর্থাৎ সুদ আর ব্যবসা একই জিনিস। আমাদের বাংলাদেশে অনেক ভাই এ প্রশ্ন করে থাকেন যে হুজুর, 1 লক্ষ টাকা যদি আমি বিজনেসে খাটাই তাহলে পারে আমার মাসে কমপক্ষে 1000 টাকা ইনকাম আসে, সুতরাং আমি কাউকে দিয়ে যদি সেখান থেকে 500 টাকাও নিয়ে মাসে তাহলে সমস্যা কি? আমি তো ব্যাংকে টাকা দিচ্ছি, আমার টাকা দিয়ে বিজনেস করছে আর ওই টাকার থেকে লাভ্যাংশ থেকে আমাকে দিচ্ছে, সুতরাং এখানে সমস্যা কি? ভাইয়েরা আমার, খুব সাবধান হয়ে যান, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী আপনার জন্য। যারা এ কথা বলে তাদের জন্য শাস্তি, কিয়ামতের দিন তারা উঠতে পারবে না। আল্লাহ এ কথাই বলেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তাদেরকে এ শাস্তি এই জন্য দেওয়া হবে যে তারা বলেছিল বিজনেস আর সুদ একই জিনিস, নাউজুবিল্লাহ। অথচ ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আল্লাহ বিজনেসকে ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, আর ওরা এটাকে তাবিল করে সুদ আর ব্যবসাকে একই জিনিস বানিয়ে দিয়েছিল। এই দাবি যারা করবে তাদের জন্য শাস্তি, 1 নম্বরে তারা জাহান্নামে হবে, চিরকাল জাহান্নামে থাকবে, আর একটি হচ্ছে আপনার সে ব্যক্তি কিয়ামতের দিন উঠতেই পারবে না, চিরকাল জাহান্নামের ব্যাখ্যা আছে। আমি আগেই বলেছি, এটা রেখে দিলাম কারণ সংক্ষিপ্ত সময় এজন্যই। ভাইয়ার আমার, এই সুদের বক্তব্য, আরও একটি করছেন আল্লাহ, 3 নম্বর বক্তব্য দিচ্ছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, যারা সুদ লেনদেন করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী শুনে যান। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করবেন। সুদ যারা লেনদেন করেন, সুদের সাথে যারা জড়িত তাদের সম্পদ ধ্বংস হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ হয়ে যায় তাহলে মুমিন থাকতে পারবেন না। আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এ আয়াতে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যক্তি কিয়ামতের সময় যখন উঠবেন তখন তার কোনো নেকি বলে কিছু থাকবে না, তার কোনো সম্পদ থাকবে না, খালি হাতে উঠবে সে। ভাইয়ার আমার, আর একটি ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যক্তি সুদের সাথে লেনদেন করবে সে দেখবে তার দৃষ্টিতে অনেক সম্পদের মালিক আমি, কিন্তু দেখবে যে সে আপনার একেবারে নিঃস্ব, আল্লাহর কাছে ওই সম্পদের চারণা মূল্য নাই, অর্থাৎ এই সম্পদ তার জন্য অবাল হয়ে যাবে, জাহান্নামের কড়ি হয়ে যাবে। আমি জানি, বউ ফ্যামিলিকে আমি চিনি
যারা এই সুদি লেনদেন করার কারণে ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ, আমি নিজে জানি, আমি চিনি এমন ফ্যামিলিকে যারা সুদি ব্যাংকের সঙ্গে লেনদেন করেছে, তাদের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে চলে যেতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এমন একটি পাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মাউকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়ুন। হাদিসটি ইবনে মাজা 2277 নম্বর এই হাদিসটি ইবনে মাজার মধ্যে আছে, মুসনাদ আহমদে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যারা সুদ খায়, অভিশাপ করেছেন যারা সুদ আপনার সাক্ষী থাকে, অভিশাপ করেছেন যারা সুদের লেনদেন এভাবে লেখে, অর্থাৎ যিনি কেরানির কাজ করেন, মহাসিবের কাজ করেন, ওই ব্যক্তির ব্যক্তিকে আল্লাহ লানত করেছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যে ব্যক্তি এর সাথে জড়িত হবে, জিম্মাদারি হবে, সে ব্যক্তিকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন। ভাইরা আমার, এখানে আরেকটি কথা যোগ করা যায়, যে ব্যক্তি সুদি কোনো প্রতিষ্ঠানকে বিল্ডিং ভাড়া দিয়ে আপনার সহযোগিতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত তারও উপরে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সহযোগিতা করো না। আর আপনি পাপের কাজে সহযোগিতা করছেন, এই ব্যাংকের মালিক যারা, তাদেরকে যারা বিল্ডিং ভাড়া দিয়েছেন, বিজনেস যারা সুদের সাথে সম্পৃক্ত, এমন বিজনেসম্যানকে আপনি দোকান ভাড়া দিয়েছেন, মার্কেট দিয়েছেন, আল্লাহর কসম আপনি অভিশপ্ত একজন, আপনাকে এর কাতার বন্দী হতে হবে। কিয়ামতের দিন এই সুদখোরের কাতারে আপনার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তারিবু সাবআল মাউবিকাত, এ আমার উম্মতেরা সাতটি ধ্বংস যজ্ঞ আমল থেকে বেঁচে থাকো। সাহাবা একরাম বললেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাতটি ধ্বংসযোগ্য আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নম্বর শিরক, দুই নম্বর হচ্ছে আপনার জাদু করা, তিন নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, চার নম্বরটা রেখে দিচ্ছি, পঞ্চম নম্বর হচ্ছে আতিমের মাল ভক্ষণ করা, আর ষষ্ঠ নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, আর সপ্তম নম্বর হচ্ছে ভুলি ভালি সতী বিবাহিতা আপনার একজন নিরপরাধ মহিলাকে জেনার তহমত দেওয়া, অপবাদ দেওয়া, আর চতুর্থ নম্বর হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ হচ্ছে ধ্বংসযোগ্য আমল। সুদ যে ঘরে থাকবে নিশ্চিত ধ্বংস হবে, সুদ যে লেনদেন করবে সে নিজ ধ্বংস, তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর সে সমস্যা করলো, দুই নম্বর আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তিন নম্বর সুদখোরের ঘরে কখনো আলেমে দিন তৈরি হবে না, সুদখোরের ঘরে কখনো কোরআনের হাফেজ তৈরি হবে না। অনেক সুদখোর ছেলেকে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করেছেন, আলেমে দিনের বানানোর চেষ্টা করেছেন, কোশ্চিন কালো আলেমে দিন বানাইতে পারে নাই, আর আজও সাক্ষী বানাতে পারছে না। ভাইয়েরা আমার, সুদের সঙ্গে যারা লেনদেন আছেন, এই হারামখোরের সন্তান কখনো কোরআন সন্ন্যার ধারকবাহক হতে পারে না। এই জন্য সন্তানকে যদি কোরআন সন্ন্যার ধারকবাহক বানাইতে চান, ডক্টর আসাদুল্লাহ গালেব সারের মতো যদি দায়ী আল্লাহ বানাইতে চান, তাহলে পরে আপনাকে অবশ্যই অবশ্যই সুদ থেকে মুক্ত করতে হবে, আপনার খাদ্যকে হালাল করতে হবে, হারাম মুক্ত করতে হবে। ইমাম বখারি রহমাল্লাহ একবার যেটা শুনতেন জীবনে কখনো ভুলতেন না। ইমাম বখারি রহমাল্লাহর পিতা যখন মারা যান, তখন বড় সন্তান আহমদকে বলেছিল, সন্তান আমি যা রেখে গেলাম আমার সম্পদে বিন্দু পরিমাণ হারামের সংমিশ্রণ নাই, যা রেখে গেলাম সব হালাল। তাই তার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর মতো ইমাম দিয়েছেন, যিনি পৃথিবীর সবথেকে সেরা মুহাদ্দিস। আল্লাহু আকবার। হালাল ছাড়া কখনো আলেমে দিন তৈরি হয় না। হালাল যদি না হয় তাহলে কোশ্চিন কালো তাকে কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহ দিবেন না, এটা কখনো ভুলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এ হচ্ছে মহাপাপ।
আল্লাহ নবী সাল্লাম ৬ নম্বর নসিহাত ওয়াজ আসছে আল্লাহর পক্ষ থেকে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সামানিল কলবি ওয়া সামানিদ দামি ওয়া নাহা আনিল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা ওয়া আকিলার রিবা ওয়া আকি আকিলির রিবা ওয়া মুকিলা ওয়া লা'নাল মুসাউবির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বুখারীতে ২৮৮৬ নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিষেধ করেছেন কুকুরের আপনার মূল্য খাওয়ার জন্য। কুকুর বেচা কিনা চলবে না, কুকুর বেচা কিনা চলবে না। এখানে কিছু ব্যাখ্যা আছে, সময়ের অভাবে এখন দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দুইটি কাজ থেকে নিষেধ করেছেন, আমার যেটা উদ্দেশ্য সেটা বলছি, আকিলার রিবা আকিলির রিবা অথবা আকলির রিবা, এই যে সুদ খাওয়ার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকলির রিবা, সুদ খাওয়ার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যারা সুদের সাথে জড়িত কেউ লজ্জাতে বলেন আমি আশিক রসুল, যাদের হালাল হারাম নাই তারা কিভাবে বলেন আমি আশিক রসুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, আল্লাহ নিষেধ করছেন, এই নিষেধের তওয়াক্ক না করে যাহা ইচ্ছা তাই করতেছি, কোনো হালাল হারাম বাছা নাই মানা নাই, সুতরাং কীভাবে আশেকে রসুল বলে দাবি করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা, একটি বর্ণনায় আছে সুদ হচ্ছে ৭৩টি পাপ, আর এক বর্ণনা আছে ইসনানি ওয়া সাবউন ৭২টি পাপ, আর এক বর্ণনা আছে সাবউনা হুবান ৭০টি পাপ। আসকারুহা সব থেকে ছোট, সৎকারে ছোট হুবান কামান আতা উমরাহু বিল ইসলাম, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নিজের মায়ের সাথে অন্যায়ে লিপ্ত হয় বলেন নাউজুবিল্লাহ। বাংলার মুসলমান হাত উঠিয়ে দেখাইতে পারবেন নাউজুবিল্লাহ মায়ের সাথে অন্যায় করার জন্য কে রাজি আছেন হাত উঠে দেখাতে পারবেন? অথচ খুঁজে দেখেন যে বেশিরভাগই এই মুসলিম জাতি এই সুদের সাথে জড়িত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের সাথে যারা জড়িত তারা ৭০টি ৭৩টি পাপ করে, বিভিন্ন রাওয়ায়েত অনুযায়ী এই ৭৩টি পাপের মধ্যে সব থেকে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, জেনা করা, নাউজুবিল্লাহ। এত জঘন্য একটা পাপ, এমন একটা জঘন্য পাপের সাথে গোটা মুসলিম জাহান আপনার নিরাপদ না, সবাই জড়িত। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। কোরআন সুন্নার কোনো তাওয়াক্কা করি না, কোনো পারোয়া করি না, মন যেমন চায় তেমনি আমরা করতেছি। সুদের সঙ্গে এমনভাবে জড়িত হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সায়াতি জবান, একটা যুগ আসবে যারা সুদ থেকে বাঁচতে চাবে তারা পর্যন্ত বাঁচতে পারবে না, সুদের আপনার ধুলাবালি তার গায়ে যা লাগবে। অর্থাৎ ভালো মানুষ যারা সুদ থেকে বেঁচে থাকতে চায় ১০০% তারা পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। ঠিক এই সময়টা এটাই, এমন একটা সময় আমরা পদনপুর করেছি, কোনো না কোনোভাবে সুদের সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতেই বাধ্য হচ্ছে। যে কোনো প্রতিষ্ঠান আপনার সুদী প্রতিষ্ঠান থেকে মুক্ত হতে পারছে না, কোনো ব্যক্তি আপনার শুধু প্রতিষ্ঠান থেকে মুক্ত হতে পারছে না। সুতরাং নবী করিম সাল্লামের যে ভবিষ্যৎবাণী আজ থেকে ১৪৪০ বছর আগে বলেছিলেন সে কথা আজকে পুরোপুরি হুবহু বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ আকবার, নবী করিম সাল্লামের প্রতিটি কথাই যে সত্য তার এটা চাক্ষুষ প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাম আরও একটি হাদিস বর্ণনা করেন, উক্ত হাদিসটি আমি বর্ণনা করেছি যেটি মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে, আপনার দ্বিতীয় খণ্ড ৪৩ নম্বর হাদিস, মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, হাদিসটি সহিহ। আরও একটি হাদিস আবদুল্লাহ ইবনে হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, একটা সুদের টাকা খাওয়া ৩৬ বার জেনা করার থেকেও কঠিন খারাপ, নাউজুবিল্লাহ। হাদিসটি নিয়ে যদিও কথা আছে ওলামায়ে কেরামদের, তবে একদল ওলামায়ে কেরাম এটিকে হাসানও বলেছেন,
এই জন্য বক্তব্যের মাঝে নিয়ে আসলাম। ভাইয়ের আমার একটা সুদের টাকা খাওয়া 36 বার জেনা করার থেকেও খারাপ, মারাত্মক, বলে নাউজুবিল্লাহ। কেমন আমরা মুসলমান, সুদের টাকা খাচ্ছি, কোনো চিন্তা করি না, অথচ জেনার একটা জেনার পাপ না, 36টি জেনার পাপ হয়। এবং পূর্বের হাদিসে নিজের মায়ের সাথে জেনা করার পাপ, এটা হচ্ছে সব থেকে ছোট পাপ, এই সুদের পাপের 73টির মধ্যে সব থেকে ছোটটা, বলে নাউজুবিল্লাহ। তাহলে কত মারাত্মক একটা পাপ এই সুদ, অথচ গোটা পৃথিবীতে মুসলমান এই সুদের সাথে জড়িত হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। পাশ্চাত্যের সাথে মিশে যে আজকে আমরা গোটা ইসলামটাকে পুরোপুরি কবর দিয়ে ফেলেছি, আল্লাহ আমাদের হেদায়ত দান করুন, আল্লাহ আমাদের এই কঠিন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লায়াতি আন্না জামানুন লা ইউবালিল মারউ বিমা উখিদা মিনাল বিমা উখিদাল মালু বিহালালিন আম বিহারাম। হাদিসটি দারিমের মধ্যে আছে 2500, আপনার 78 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, একটা যুগ আসবে মানুষ চিন্তা করবে না সম্পদ উপার্জন হালাল দিয়ে হচ্ছে না হারাম দিয়ে হচ্ছে, ও খালি দেখবে টাকা আসলি হলো, টাকা যেদিক দিয়ে আসুক না কেন টাকা পাইলেই ও খুশি, সুতরাং হালাল হারাম দেখবে না। সম্মানিত উপস্থিতি, ঠিক এ সময় আমরা এটাই বাস্তব দেখতেছি, আজকে ভালো মন্দের মধ্যে পার্থক্য নাই, হালাল হারাম বলে কিছুই বুঝে না, শুধু টাকা টাকা টাকার প্রতিযোগিতা চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আল মুকীমু আলার রিবা কাআবিদি ওয়াসানিন ওয়াল মুকীমু আলাল খামরি কাআবিদি ওয়াসানিন। হাদিসটি মুআজ্জামুল আওসাদ 4810 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণী সম্পর্কে, যা এই দুই শ্রেণী হচ্ছে আপনার যারা সুদের ওপরে থাকবে এবং যারা আপনার মদ নিশাদ্রব্য জিনিস খাবে পান করবে, এই দুই শ্রেণী মানুষের ব্যাপারে বলেছে। বলছে এই দুই শ্রেণীর মানুষ আর মূর্তি পূজক একেবারে সেম, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ নবী সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি শরাব খায়, অ্যাবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, জর্দা খায়, তামাক খায়, বেড়ি খায়, সবগুলোর মধ্যে আসে এই সমস্ত নিশাদ্রব্য জিনিস যারা খায় বা পান করে, এই দুই শ্রেণীর মানুষ আর মূর্তি পূজক সেম, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই, বলেন নাউজুবিল্লাহ। একজন হিন্দু যখন মূর্তির সামনে যেয়ে মাথা নত করে, ওখানে যখন খাবার দেয়, তখন আপনি আফসোস করেন আর বলেন, হায়রে বেকুব, এতটুক বুঝ নাই, নিজে মূর্তি তৈরি করে নিজে আবার তুমি খাবার দাও, আবার ওকে সিজদা করো, কিন্তু আপনি সুদ খেয়ে তার মতো হয়ে গেছেন, এটি আপনি কখনোই ভাবতেছেন না। নাউজুবিল্লাহ, মদ খেয়ে, তামাক খেয়ে, জর্দা খেয়ে, আপনার অ্যাবা খেয়ে, গাঁজা খেয়ে, হিরোইন খেয়ে আপনি ওই মূর্তি পূজকের মতো হয়ে গেছেন, আপনার খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইয়ের আমার এই সুদ এমন পাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়লেন, ইন্নাহু ক্বালা তাকাদাতিন, সেদিন উনি বললেন সকালের টাইমে, ইন্নাহু আতানিল লাইলাতিয়ান, বড় লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি আসলেন, আসার পরে আমাকে উঠালেন, উঠার পরে বলল, ইয়া মুহাম্মদ ইনতারিক মা'না, এ মুহাম্মদ আমাদের সাথে চলতে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে আছেন, যাওয়ার পরে দেখলেন একজন মানুষকে শোয়ায় রাখা হয়েছে, আর শোয়া রাখার পরে বিশাল পাথর দিয়ে তাকে মারা হচ্ছে তার মাথার উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তাকে এই আযাব দেওয়া হচ্ছে? বললেন, দুইজন চলতে থাকেন, আরো সামনে চলতে লাগলেন, যাওয়ার পরে দেখছেন আরেকজনকে চিত করে শোয়ায় রেখেছে, আর তাকে এই লোহার কেজি একবার এদিক কাটে, একবার এদিক কাটে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি আরো একটি দৃশ্য দেখলেন, এটা আরো ভয়ঙ্কর, বিশাল একটা গর্ত, হাজার হাজার মা নারী পুরুষ উলঙ্গ হয়ে চিৎকার করতেছে, আর দরজাটা মুখটা চিকন দেখা যাচ্ছে, ভিতরে মানুষ চিৎকার করতেছে, আল্লাহ আকবার। আমাদের দেশের
জৈনক আলেম মনে হয় এই এই জাহান্নামের এই জায়গার আজাবের শব্দ আপনার রেকর্ড করে বাংলাদেশের মানুষকে শোনাচ্ছেন, আল্লাহ হেদায়ত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইনার কী হয়, এদের কী হয়েছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? বলছেন, ইদ্দালিক চলেন আপনি আরও সামনে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আতাইনা আলা নহরিন মিনাদ দম, আমরা একটা রক্তের নদী নিকটে আসলাম। এই রক্তের নদীর মধ্যে দেখছি রিজালুন ইয়াসবাহুন, অনেক মানুষ এখানে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতেছে, সুদূর সাঁতার কাটে আর ওপরে উঠার জন্য চেষ্টা করে। যখন চেষ্টা করছে, আসে যখন নিকটে, তখন এই বিশাল পাথর তার মুখে মেরে দেওয়া হয় আর ওই পাথরটা তখন তার পেটে চলে যায়। এই পাথরটাও আগুন, রক্তটাও আগুন। এই নদী, এই রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে লোকগুলো, আর কখনো উঠতে পারে না। ঠিক এমনিভাবে চীনে শাস্তি দেওয়া হয়েছিল মুসলমানদেরকে, আপনার সপ্তাহের পর সপ্তাহ পানিতে রেখে দেওয়া হয়েছিল তাদেরকে, পানি থেকে উঠতে দেওয়া হয় নাই, সাগরে ছেড়ে দেওয়া হয়েছে, সাগর থেকে তাদেরকে আপনার উপরে আসতে দেয় নাই, কঠিনভাবে শাস্তি দিয়েছিল মুসলমানকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৈনিক পাঠিয়ে দিয়ে চীনের কাফেরদেরকে একেবারে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছেন, আল্লাহ যেন আরও তাদেরকে শিক্ষা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এভাবে এই নদীতে, রক্তের নদীতে সাঁতার কাটতেছে, ওপরে আসার যখন চেষ্টা করছে তখনই তাকে পাথর মারা হচ্ছে, ওই পাথরটা তা সে লোকমা করে খেয়ে ফেলছে, ভিতরে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না, বললেন, কে এগুলো? এটি বুখারীর হাদিস, 809 নম্বর হাদিস। ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, এই বিশাল লম্বা হাদিসের মধ্যে আমার যেটা উদ্দেশ্য, এই সব আজাব শাস্তি যাদেরকে দেওয়া হচ্ছে এগুলো তো কোনো মাহফিলে বলা সম্ভব, আজকে সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। এই আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, রক্তের নদীতে সাঁতার কাটছে এরা কারা? এরা হচ্ছে ওই দুইজন ফেরেশতা বলছেন, হুম ইয়াকুলুনার রিবা আও আকিলুনার রিবা, এরা যারা নদীতে সাঁতার কাটছে রক্তের নদীতে, এরা সুদ খেত, এরা সুদ ভক্ষণ করত, এরা দুনিয়াতে সুদখোর ছিল, কিয়ামত পর্যন্ত এ শাস্তিটি থাকবে সুদখোরেরা, বলেন নাউযুবিল্লাহ। মরার পর থেকে নিয়ে যতদিন হাসন নাসন না হবে ততদিন পর্যন্ত এই নদীতে সাঁতার কাটবে, আর এই পাথর তাদেরকে খাওয়ানো হবে। এরপরে হিসাব নিকাশ যখন হবে, সুদের দপ্তর তাদের সামনে আসবে, এই সুদের পাপ নিয়ে তখন তারা জাহান্নামে যাবে। আজকের বক্তব্য শোনার পরে যার কানে আমার বক্তব্য পৌঁছে যাচ্ছে অথবা পরবর্তীতে পৌঁছবে, তারা যদি সুদ থেকে নিজকে মুক্ত না করে, আল্লাহর কসম, তাদের এই শাস্তি হবে মরণের পরে, তারা এই রক্তের নদীতে হাবুডুবু খাবে, কিয়ামত পর্যন্ত খাবে। এদের কোনো আপনার সুযোগ নাই এই নদীর থেকে নাজাত পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন ওই সমস্ত ধনষ্ট ব্যক্তিদেরকে, যারা ধনী হওয়ার জন্য খুব লালচমান, যারা ধনী হওয়ার জন্য খুব আশাবাদী, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করেছেন এই সুদখোরেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তারা দুশ্মনী শুরু করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশপ্ত এরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কঠিন শাস্তি দিবেন সেই নদীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ইহুদি আসতেছে, আসার পরে একজন আরেকজনকে কথা বলছে, চলো যাই মুহাম্মদের কাছে। মুহাম্মদ নবী বলছে, শুনো, নবী টবি বলিও না, ওর চারটা চোখ আছে, শুনে নিলে পারে তখন তো সমস্যা, সুতরাং এটা যেন শুনতে না পাই, চুপে চুপে চলো। এরা দুইজন গেল, যাওয়ার পরে ফাসালাহু আন কাউলিল্লাহি আজ্জা জান, আল্লাহর কালাম সম্পর্কে জিজ্ঞাসা করছে দুইজনে, ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াত আয়াতিন বাইনাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূসা আলাইহিস সালামকে 9টি নিদর্শন দেওয়া হয়েছিল,
এরই সম্পর্কে সংবাদ দেন। মূসা আলাইহিস সালামের এই 9টি নিদর্শন সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিলেন। তার মধ্যে 9টির মধ্যে একটা ছিল লালা তাকুলুর রিবা, সুদ খায় না। ভাইরা আমার, সুদ হচ্ছে অনেক বড় পাপ, এত ভয়ঙ্কর পাপ যা বলার সীমা রাখে না। আমি এখানে ছেড়ে দিলাম। এমন কি কেউ যদি কাউরে চাকরির জন্য সুপারিশ করে, সুপারিশ করা করে চাকরি হয়ে যায়, আর তার জন্য যদি মিষ্টি হাদিয়া নিয়ে যায়, ওটা যদি গ্রহণ করে সেটাও হলো সুদ। এই হাদিসটি তিরমিজির মধ্যে আছে, 3144 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার তাবারানির মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি বলেছেন, যে ব্যক্তি কোনো সুপারিশ করার পরে হাতিয়ে নিল, সে আতা বাবান আযীমান মিনার রিবা, সুদের বিশাল বড় একটা পাপ সে করে ফেলল। বিশাল বড় পাপে সে আপনার নিজকে নিবর্জিত করলো। ভাইয়েরা আমার, অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ হচ্ছে সুদের পাপ। এই পাপ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত ভয়ঙ্কর বাণী দিয়েছেন। সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি যা বললাম এটি আপনাদের জন্য আশা করি আনাভাবে। এমনিভাবে সুদ, সুদ যারা খাবে, রাশিয়ল মুর্তাসি ফিন্নার, সুদ ঘুষ যারা দিবে, যারা নিবে, এরা সবাই জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ। ওই পাপ থেকে কেউ বাঁচলে, এই পাপ থেকে কেউ বাঁচতে পারে না। ছেলেকে বড় অফিসার বানাইতে হবে, ছেলেকে এই কাজ করাইতে হবে, ওই কাজ করাইতে হবে, সুতরাং ঘুষ লাগবেই লাগবে, নাউজুবিল্লাহ। আরে দুঃখজনক হলো সত্য, নামধারী মুলবিরা ঘুষ দিয়া সার্টিফিকেটও চুরি করছে। এমন অবস্থা বাংলাদেশে, সার্টিফিকেটের প্রতিযোগিতা চলছে বাংলাদেশে। এলেম নাই, কালাম নাই, বিশাল সার্টিফিকেটের একটা বস্তা নিয়ে মাথার ওপরে নিয়ে দেখাচ্ছে আমি বিশাল বড় হুজুর, আসলে তার ঝুড়িতে কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইয়ারা আমার, এই ঘুষ এমন একটি পাপ, এই পাপ যার মাঝে থাকবে সে জাহান্নামে যাবে। এই দুইটি পাপ গোটা সমাজকে, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এনাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সতর্ক বাণী দিয়েছেন, যারা এই পাপে নিবর্জিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে, ওই দেশকে ধ্বংস করে দিবেন। সত্যিকারই তাই হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়ত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন যে যেভাবে, সকলকে তুমি ক্ষমা করে দাও। ভাইয়েরা আমার, আমার আগে আলোচনা করেছেন শরীফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, আমার প্রিয় ছোট ভাই, যে কালিমা শাহাদাত নিয়ে আলোচনা করেছেন। এই কালিমা নিয়ে, তাওহিদ নিয়ে, আকিদা নিয়ে কমপ্লিট একটি বই আমি আলহামদুলিল্লাহ বের করেছি। এর নাম দিয়েছি মদিনার শিশুটি ও প্রকৃত মমিনের বিশ্বাস। এই বইটি পড়লে কমপ্লিট একজন মমিন হওয়ার জন্য এনাফ ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর আকিদার কিতাব থেকে চয়ন করে 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 অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, যাতে একটি বই একটা মানুষের জন্য বিশুদ্ধ আকিদা বহন করার জন্য এনাফ হয়ে যায়। আপনাদের হাদিস ফাউন্ডেশন থেকে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে হয়তো পাবেন না, কালকে পাবেন, আজকেরগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।